আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করছি ফুড কাস্টার্ড। যাদের ফুড কাস্টার্ডটা মজা হয় না বা পারফেক্ট হয় না, অথবা যারা কখনোই কাস্টার্ড তৈরি করেননি, তাদের জন্য আজকের এই রেসিপিটি। এটা এতটাই ইজি যে যে কই তৈরি করে ফেলতে পারবেন। ইফতার বা ঈদ সবসময় এটা তৈরি করা যায়। আর কোন কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি সেটাও বলে দিব আপনাদের সুবিধার জন্য। এটা আমার খাওয়া সব থেকে বেস্ট কাস্টার্ড, এটা এতটাই মজা। চলুন তাহলে তৈরি করা যাক। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, একটা লিকুইড তৈরি করে রাখতে হবে। আমি এখানে দুধ নিয়েছি, আর এখানে নিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। খুব ভালো করে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার, আর এটা প্যাকেটে থাকে সেটাই আমি নিয়েছি। এছাড়াও অন্য ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারও আমি ইউজ করেছি। আমার কাছে মনে হয় সব দিক থেকে ফ্লেভার, টেস্ট সব দিক থেকে এই কাস্টার্ড পাউডারটা অনেক ভালো। আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, কারণ অনেক সময় আপনারা বাজার থেকে এই কাস্টার্ড পাউডারটা কিনে এনে তৈরি করার পর আর টেস্ট পান না, ভালো লাগে না, তখন কাস্টার্ড খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে। তাছাড়া অনেকেই ব্র্যান্ডের নামও জানতে চান, তাই আগে থেকে বলে দিলাম, আপনারা হাইকোটা ইউজ করে দেখতে পারেন। চুলা একটা পেন বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এই দুধটা যেহেতু বরফ অবস্থায় আছে, এটাকে আমি গলিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। ভালো করে মিক্স করে নিচ্ছি। আরো অ্যাড করে দিচ্ছি চিনি, এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট সুগারটাও ইউজ করতে পারেন। ভালো করে মিক্স করে নিব। মিষ্টিটা এমন ভাবে দিতে হয় যেন দুধটা কড়া মিষ্টি হয়, কারণ যখন আপনার দুধটা কড়া মিষ্টি হবে তখন কিন্তু ফ্রুটস গুলো অ্যাড করার পর সেটা ব্যালেন্স হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। আর যদি আগে থেকে কম মিষ্টি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ডটা খেতে ভালো লাগে না। 2-3 মিনিট বলক তুলে জাল করে নিব। এই পর্যায়ে কাস্টার্ডের লিকুইডটা অ্যাড করে দিব, আর হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। আর অবশ্যই চুলার হিটটা একদম লোতে রাখতে হবে, আপনারা চাইলে বন্ধ করেও দিতে পারেন। আমি অল্প পরিমাণে দুধ আগে রেখে দিয়েছিলাম, আর সেটার সাথেই কাস্টার্ড পাউডারটা মিলিয়ে নিয়েছি। এভাবে লিকুইডটা তৈরি করে নিলে কোনো রকমের লাম্পস থাকে না। চুলার হিটটা মিডিয়াম থেকে হাই রেখে 5-6 মিনিট জাল করে নিব। আর অবশ্যই কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এটা নাড়া বন্ধ করে দিলেই কিন্তু তলানিতে লেগে যাবে আর লাম্পসও তৈরি হবে। এটা একদমই হয়ে গেছে, আর এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ এটা নামানোর পরে আরো বেশি ঠিক হবে। এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা মিক্সিং বলে কাস্টার্ডটাকে নিয়ে নিয়েছি, এখন আমি ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফুড কাস্টার্ডটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে ফোর্স জেলো, বাদাম, কিসমিস। এখানে আমি 3 কালারের জেলো নিয়েছি, গ্রিন, অরেঞ্জ এবং রেড কালার। আর এখানে আমি 4 রকমের ফ্রুটস নিয়েছি, আনার, আপেল, আঙুর এবং কলা। নিয়েছি কিসমিস এবং কাঠবাদাম কুচি। ফ্রুটসটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, আর অবশ্যই এটার সাথে মানানসই এরকম ফ্রুটস দিবেন, তাহলে কাস্টার্ডটা খেতে ভালো হবে। এখন মিক্সিংয়ের পালা, আমি সবগুলো মিক্স করে নিব। প্রথমে আমি ফ্রুটসগুলো দিয়ে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি আপেল, আর আপেলগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি আঙুর, আঙুরটাকে 2 টুকরো করে নিয়েছি।
আরো অ্যাড করে দিচ্ছি আনার এবং কলা, কলাটাকেও কিউব করে কেটে নিয়েছি। এখন আমি অ্যাড করব কিশমিশ এবং কুচি করে রাখা কাঠবাদাম। কাঠবাদাম এবং কিশমিশটা অবশ্যই দিতে হবে, কারণ যখন এটা দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। জেলোটা আমি এখন মিক্স করব না, সবার লাস্টে জেলোটা মিক্স করব। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ফুড কাস্টার্ডটা খুব বেশি পাতলা হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, আর ফুডসটা দেওয়ার পরে কিন্তু এটা আরেকটু পাতলা হয়ে যায়। এখন আমি অ্যাড করে দিচ্ছি জেলো, 3 কালারের জেলো অর্ধেক অর্ধেক করে আমি অ্যাড করে দিব, আর বাকিটা আমি রেখে দেব ডেকোরেশনের জন্য। ভালো করে মিক্স করে নেব, আর সার্ভের কিছুক্ষণ আগে আপনারা সব ফুডস এবং জেলোটা মিক্স করে নিতে পারেন, আগে থেকে মিক্স না করাটাই ভালো। জেলোটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, এছাড়াও কিন্তু এই জেলো দেওয়ার কারণে টেস্টটাও ভালো আসে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। আপনারা কাস্টার্ডটা ফ্রিজে নর্মাল পজিশনে রেখে খেতে পারবেন 1 দিন, আর ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন 2 দিন। এর থেকে বেশি সময় না রাখাটাই কিন্তু ভালো। ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি আপনারা এই কাস্টার্ডটা তৈরি করেন তাহলে একদমই পারফেক্ট হবে, আর খেতেও হবে অসাধারণ। আমার খাওয়া সব থেকে মজার কাস্টার্ড হচ্ছে এটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।